হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাপ্তা মাছের রেসিপি, কিভাবে আমি পাপ্তা মাছ সরিষা বাটা দিয়ে রান্না করি। পাপ্তা মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ সরিষা বাটা এবং আদা রসুন জিরার পেস্ট। সব কিছু নিয়ে চুলার কাছে চলে যাব। চুলায় ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে আসছে, এখানে আমি প্রথমে পেঁয়াজ রসুন কুচি এবং কাঁচামরিচ কাঁটাগুলো দিয়ে দিই। দিয়ে এটাকে একটু তেলের মধ্যে বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিই। পাপ্তা মাছটা অনেকেই অনেকভাবে রান্না করে, সরিষা বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজাদার এবং সুস্বাদু হয়। পেঁয়াজগুলো এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে প্রথমে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। এরপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি 1 চামচ এবং জিরার গুঁড়ি। দিয়ে এটাকে একটু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব। কষানোর সময় অবশ্যই একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো তেলের মধ্যে পুড়ে না যায়। মশলাগুলোকে এভাবে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব সরিষা বাটা এবং রসুন জিরার পেস্টটা। দিয়ে এটাকে আবার একটু আমি তেলের মধ্যে কষিয়ে ফেলব। সরিষা বাটাটা কষানোর সময় আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব, যাতে সরিষা বাটাটা পুড়ে না যায়। এটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এভাবে সবগুলো মাছ আমি সরিষা বাটার মধ্যে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে দেওয়ার চেষ্টা করব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এটা এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। পাপ্তা মাছ সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব তরকারিটা কেমন হয়েছে। সরিষা বাটা দিয়ে পাপ্তা মাছের রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি আর কিছুক্ষণ পরে সার্ভিং বলে নিয়ে নিব। সরিষা বাটা পাপ্তা মাছের তরকারিটা আমি সার্ভিং বলে নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।